এত দূরে চলে গেছেন ছেড়ে, তবু আমাকে টিজ না করলে আপনার চলছে না? না টিজ করছি, আমি তোমায় কেন টিজ করতে যাব? যাকে, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমি এমনি জানতে ফোন করেছিলাম যে আপনি ঠিকমতো পৌঁছে গেছেন কিনা। এমন করে বলছে যেন আমার হাতে অঢেল সময়। শোনো, আমার হাতে বেশি সময় নেই, দু চোখে ঘুম নেমে এসছে, এখন ঘুমোবো আমি নিশ্চিন্তে, কাল সকালে উঠে কাজে জয়েন করব, বুঝেছো? আমি জাস্ট ফোনটা করলাম এটা জানতে যে সকালে এত কান্নাকাটি করছিল এখন কেমন আছো। জেনে নিয়েছেন? হ্যাঁ জেনে গেছি। তুমি তো জানতে পেরেছো যা জানতে চেয়েছো। হ্যাঁ জানা হয়ে গেছে। ঠিক আছে তাহলে ফোনটা রাখো এখন। আগে না, আগে আপনি ফোনটা রাখুন। না আমি রাখবো না, তুমি আগে ফোন রাখবে। বললাম তো না, ফোনটা আপনি করেছেন তাই ফোনটা আগে আপনি রাখবেন। তুমি তো বলেছিলে, তখন থেকে আমাকে চেষ্টা করে যাচ্ছ ফোন করতে, তাই বলছি ফোনটা রাখো। সে তো মাত্র ওই দুবারই চেষ্টা করেছিলাম, বললাম না সৌজন্যের খাতিরে। তাহলে চেষ্টা যখন করেছো তুমি রাখো ফোনটা। আপনিই তো বলেছিলেন, আপনি নাকি আমাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছিলেন ফোন করার, আর আপনি আমাকে ইডিয়েটও বলেছিলেন কারণ আপনি ফোনটা আমাকেই করছিলেন, বলেননি? হ্যাঁ বলেছি, ওই দু একবার ট্রাই করেছিলাম সৌজন্যের খাতিরে, ওই একটু ভদ্রতার খাতিরে। তাই তো, ঠিক আছে আমি ফোনটা রেখে দিচ্ছি। ইমন, কি একা ঘরে তোমার ঘুমোতে ভয় লাগবে না তো? জাগে ঘুম পুরো বিপারে শ্রাবণ দহন বর্ষা। কি হলো ইমন, উত্তর নেই যে? এখন থেকে তো আমাকে একাই থাকতে হবে, ভয় পেলে তো চলবে না। যাই হোক, আপনি কিন্তু সাবধানে থাকবেন, জায়গাটা কিন্তু একদমই ভালো না। আমার সাবধানতা নিয়ে তুমি চিন্তা করো বুঝি? আর আমার একা থাকার কথা আপনি ভাবেন বুঝি? ভাবি বলে তো জিজ্ঞেস করলাম। আমিও ভাবি বলেই জিজ্ঞেস করেছি। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঝগড়া করবো না, আশা করব আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটবে। আমিও আশা করব যাতে এরপর আপনার দিনগুলো খুব ভালোই কাটে। আমরা দুজনেই তো ভালো থাকতে চেয়েছিলাম ইমন। হ্যাঁ, সেই জন্যই তো এত সুন্দর ব্যবস্থা করে গেছেন আপনি, এটা আমার কাছে বেশ পরিষ্কার। আমাকে একটা থ্যাঙ্কস দেবে না ইমন? থ্যাঙ্কস তো একটা দেওয়া উচিত, ডিজার্ভ করি। আমি শুধু নিজে ভালো থাকার ব্যবস্থা করিনি, তার সঙ্গে যাতে তুমি ভালো থাকতে পারো সেই ব্যবস্থাও করে দিয়েছি, করিনি? আমি না থাকলে যে তুমি কত ভালো থাকো সেটা তো আমি জানি, আর সেইটা বুঝেই আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম। একটা থ্যাঙ্কস দেবে না তার জন্য? হ্যালো, হ্যালো, কি দুম করে মুখের উপরে ফোনটা কেটে দিল? আমাকে রাগানো হচ্ছে তো, আমাকে রাগানো হচ্ছে, আমার মাথায় আগুন তুলে দেওয়া হচ্ছে, রক্ত তুলে দেওয়া হচ্ছে আমার মাথায়। ঠিক আছে কোনো ব্যাপার না, এরপর যখন হিড় হিড় করে ওখানে গিয়ে টানতে টানতে কেন নিয়ে চলে আসবো না, তখন বুঝবে কত ধনে কত চাল। রাগটা করলো কি ওই কথাটা বললাম বলে? কিন্তু কথাটা তো ঠিকই বলেছি, তাহলে রেগে গেল কেন? তার মানে কি ও আমাকে একটু একটু মিস করছে? আমাকে ঢুকতে দেবে। স্যার এখন ফোনে কথা বলছেন,
এখন ভিতরে যাওয়া বারণ আছে। তাহলে এক কাজ করুন, একটু পরে গিয়ে বলে আসুন যে আমি এসেছি। যান। ঠিক আছে, স্যারের ফোন করা হয়ে যাক, তারপর আমি গিয়ে বলবো। আপনি কি করে বুঝবেন স্যারের ফোন করাটা কখন শেষ হয়েছে? এক কাজ করুন, আমাকে একটা স্লিপ দিন, আমি নিজের নামটা লিখে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি স্যারের কাছে গিয়ে দিয়ে আসুন। যান। না ম্যাডাম, স্যার রাগ করবেন, আমার চাকরি চলে যাবে। তো আমি কি করব, এখানে অনন্তকাল ওয়েট করব? তা কি করে বলবো, স্যার যখন বেল বাজাবেন তখন আমি যাব। ও, এখন আবার বলছেন স্যার যখন বেল বাজাবেন, তার মানে স্যার যতক্ষণ না বেল বাজাচ্ছেন ততক্ষণ আমাকে এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, আর স্যার যদি একেবারে বেল নাই বাজান তখনও কি আমি এখানে দাঁড়িয়েই থাকব? না, আমি যতটুকু করতে পারি ততটুকুই বলেছি, তারপর আপনি যদি মনে করেন তাহলে আপনি নিজে চলে যান। হ্যাঁ, তাই যাব। মেয়েটা যদি আমার কাছে আসে আমি ওকে কি বলবো বলো তো? বলবেন যে আমি বলে এসেছি, আমার ট্রান্সফার হয়ে গেছে, এই কথাই বলবেন। আমি ওকে মিথ্যে কথা বলতে পারবো না, ও আমার মেয়ের বয়সী, আমি কি করে ওকে মিথ্যে কথা বলি বলো তো? মনে হয় আসবে না, আর যদি আসেও তাহলে আমার জন্য প্লিজ এইটুকু করবেন, আপনাকে তো আসার আগে সব কথা বলে এসেছি স্যার, আমাদের সম্পর্কে এটা আমার শেষ চ্যালেঞ্জ, আমি শেষবারের মতো দেখতে চাই যে কি হয়। আপনি যে আমাকে এখানে বিশেষ কাজে পাঠিয়েছেন মোটে 7 দিনের জন্য সে কথা বলবেন না স্যার, প্লিজ। আর তারপর যখন 7 দিন পরে তুমি ফিরে আসবে তখন কি হবে? যদি এ 7 দিনের মধ্যে আসে তাহলে আমি ফিরে যাব স্যার, আর যদি না আসে তাহলে আপনি এক্সটেন্ড করে দেবেন আমার টেনিয়ার। কি যে তোমাদের সমস্যা না আমি কিছু বুঝতে পারি না। আমার জন্য এটুকু আপনাকে করতে হবে স্যার, যেহেতু আপনি আমাদের দুজনের সঙ্গে জড়িয়ে আছেন সেই জন্য এই হেল্পটুকু আপনাকে করতে হবে স্যার। স্যার, আরে ইমন কি ব্যাপার তুমি হঠাৎ? স্যার আই এম রিয়েলি সরি, আমি আপনার ঘরে পারমিশন না নিয়ে ঢুকে পড়েছি, কিন্তু আমি কি করতাম বলুন? দেখুন, আপনি তো ওপাশ ফিরে ফোনে কথা বলছিলেন, তাই আমি ভাবলাম আমি এখানে দাঁড়িয়ে থাকি যাতে আপনি আমাকে দেখে বুঝতে পারেন যে আমি এসে গেছি। আমি আসতামই না, কিন্তু আপনার যে বেয়ারা বাইরে দাঁড়িয়ে আছে তাকে বলেছিলাম যে আমার নামে একটা স্লিপ লিখে আপনার কাছে পাঠিয়ে দিতে যাতে আপনি বুঝতে পারেন আমি এসে গেছি, কিন্তু ও বলছিল আপনি যতক্ষণ না বেল বাজাবেন ততক্ষণ নাকি ও আপনার ঘরে ঢুকতে পারবে না। কিন্তু স্যার আমার কাছে এতটা সময় নেই ওয়েট করার, আমার কলেজ আছে, আমাকে এক্ষুনি কলেজে যেতে হবে। তাই আমি কলেজে যাওয়ার আগে আমি ভাবলাম যে 2 মিনিট আপনার সঙ্গে কথা বলে যাই, কারণ আমার ভীষণ দরকারি কথা বলা আছে আপনার সঙ্গে। আপনি যদি মিটিংয়ে ব্যস্ত থাকতেন তাহলে আমি আপনাকে ডেফিনেটলি ডিস্টার্ব করতাম না, কিন্তু আপনি যেহেতু ফোনে কথা বলছিলেন তাই আমি ভাবলাম আমি ঘরে ঢুকে পড়ি, আপনাকে একবার দেখিয়ে দিই যে আমি এসে গেছি যাতে আপনি বুঝতে পারেন আমি এসে গেছি। এবার আপনি ফোনে কথা বলুন, কোনো ব্যাপার না, আমি ওয়েট করছি। আরে শোনো শোনো, বসো। থ্যাংক ইউ স্যার। বসো। স্যার। হ্যাঁ বলো। ইমন এসছে বোধহয়, কলা শুনতে পেলাম? হ্যাঁ, আমিও তো এই আশঙ্কাটাই করছিলাম। দেখুন কি বলে, আপনি তো জানেন সব কথা যখন বলেছি আমি 7-4 দিন নিজের উপর বাজি ধরেছি, নিজের মনের উপর, নিজের বিশ্বাসের উপর বাজি রেখেছি, আপনি তো সবই বোঝেন। না বুঝলে কি আর আমাদের ইস্যু নিয়ে আপনি আমার সঙ্গে 2 ঘন্টা সেশন করতেন? আমি তো আর কথা বলতে পাচ্ছি না তোমার সাথে আজকে, তুমি নয় পরে আবার কথা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইমন আপনার সামনে বসে আছে। ঠিক আছে স্যার, আমি বরং আপনি আমাকে যে কাজে এখানে পাঠিয়েছেন সেই কাজটা গুটিয়ে ফেলার চেষ্টা করি। খুব সাবধানে করো, তোমাকে তো আমি সব বলেই দিয়েছি, ম্যাপটাও দিয়ে দিয়েছি, যা করবে একটু দেখে বুঝে করবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি স্যার, আমার সব কিছু চোখে ফেলা আছে, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন, সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে ফেলে আমি ফিরে আসবো স্যার, হোপফুলি আমি খুব তাড়াতাড়ি কাজটা করে ফিরে আসবো। সে কথা আমি জানি, সেই ভরসাটা আমার আছে তোমার উপর। বলো স্যার, আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন, সেই কথাটা রাখলেন না তো? কি বলো তো, কোন কথার কথা বলছো তুমি? স্যার আপনার কাছ থেকে তো আমি একটাই কথা চেয়েছিলাম, আমার হাজবেন্ডের ট্রান্সফারটা যাতে আটকে যায়, আর আপনি তো বলেছিলেন আপনি তাই করবেন, আর সেটা হয়েও ছিল। ওনার ট্রান্সফার আটকে গিয়েছিল, তারপর হঠাৎ একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়, কয়েকদিনের জন্য আমি হাসপাতালে চলে যাই,
আর তার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। গতকাল আমি জানতে পারি যে ওনার ট্রান্সফারটা হয়েছে, উনি চলে যাচ্ছেন, আর কাল আমার চোখের সামনে উনি চলে গেলেন। সে কি ও তোমাকে কিছু বলেনি? না স্যার, আমাকে কিচ্ছু বলেনি। স্যার আপনিই তো বলেছিলেন জায়গাটা নাকি খুব ডেঞ্জারাস, এরকম একটা জায়গায় ও জেদ করে চলে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে কেউ না কেউ তো ওই জায়গাটাতে যেতই নাকি? স্যার আপনি তো আমাকে আগে অন্য কথা বলেছিলেন। বলেছিলাম যে তুমি আমাকে একটা কথা বলো ইমন, যে কাউকে না কাউকে ওখানে তো যেতে হতোই, তাই তো? আর তারা যে সবাই অবিবাহিত হতো তারও কোনো মানে নেই, তাদের স্ত্রীর অভাব আছে, তাদের টেনশন হতো তাদের জন্যে। তা তোমার কি নিজেকে স্বার্থপর বলে মনে হচ্ছে না? স্যার এটা ওর কাজ, ও একটা বিপজ্জনক জায়গায় কাজ করতে গেছে ঠিক আছে, কিন্তু ও তো ওখানে একাই গেছে, আমি তো আর ওর সঙ্গে যাইনি, আমার কনসার্ন সেখানে। তাহলে তুমি ওখানে চলে যাও। স্যার আমি তো যেতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি কী করবো, আমি এখানে ডাক্তারি পড়ছি আর আমার সেমিস্টারে কয়েকদিনই বাকি আছে, আমি যদি এই সময় ওখানে চলে যাই তাহলে আমার সেমিস্টার দেওয়া হবে না, আর এটা আমার হাজবেন্ড কিছুতেই অ্যালাউ করবেন না, উনি চান না এরকম। উনি চান আমি পড়াশোনা করি, আমি একজন ভালো ডাক্তার হই। আমার তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তাহলে তোমরা নিজেদের কথাগুলো নিজেদের মধ্যে আগে বলে নাও না কেন? স্যার আমার দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালোই আছে, আমার ওনাকে বুঝতে কখনো কোনো অসুবিধা হয়নি। তাহলে কি রনর তোমাকে বুঝতে অসুবিধা হয়েছে, মানে সমস্যাটা কি রনর দিক থেকে? এই তো সবে একদিন হলো গেছে, আর আজই তুই যাওয়ার কথা বলছিস? হ্যাঁ গো আজই যাওয়ার কথা বলছি। যেতে তো তোমাকে হবেই। ও হ্যাঁ যেতে তো হবেই, যাবে না? হ্যাঁ নিশ্চয়ই। রণ ওখানে কি করছে, কি অবস্থায় আছে, কে দেখে আসতে হবে তোকে? ইমন আসব কুসুম দোলা কুসুম।